সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট আটচল্লিশ ঘন্টায় আমার ভিউজ আসছে কত পাঁচ হাজার দুইশো আঠারো এবং আমি যদি রিফ্রেশ করতে থাকি আমার এখানে কিন্তু আস্তে আস্তে ভিউজ কিন্তু বাড়তেছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আপনার এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিয়েল গ্রাফ আমি আবার যদি অ্যানাটিক সেকশনে দেখার পর আমি দেখুন এখানে আমার মাত্র লাস্ট আঠাশ দিনে আমি যদি ভিউজ কাউন্ট দেখাই তাহলে হচ্ছে কি আমার এখান থেকে দেখুন লাস্ট আঠাশ দিনের রিপোর্ট আট তারিখে আমার কোনো ভিউজ ছিল না নয় তারিখে কোনো কোনো ভিউজ ছিল না আমি যখনই হচ্ছে কি দশ তারিখ কাজ করছি আটশো ভিউজ আমার এখানে বারো তারিখ হচ্ছে কি আটশো ভিউজ এবং হচ্ছে কি আমার তেরো তারিখ হচ্ছে কি সাড়ে চার হাজার বলতে গেলে আমরা এই একটা মোটামুটি খাটিয়ে আমরা প্রতিদিন এই পরিমাণ কিন্তু ভিউজ গেন করতেছি প্লাস হচ্ছে কি আমরা সাবস্ক্রাইবার গেন করতেছি ইউটিউবে কিন্তু শর্টস আপলোড করে আপনারা আপনাদের চ্যানেলকে ইজিলি প্রচুর পরিমাণে কিন্তু এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি ফলোয়ার মানে হচ্ছে আনকাইড অফ সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারতেছেন এবং হচ্ছে কি আপনি অ্যাক্টিভ ইউজার কিন্তু গেইন করতে পারতেছেন আমরা যেখানে হচ্ছে গিয়ে মার্কেট প্লেস থেকে হচ্ছে গিয়ে বট সাবস্ক্রাইব হচ্ছে গিয়ে কিনে থাকি এবং এইটার কারণে কিন্তু আমাদের চ্যানেলে অনেক সময় হচ্ছে কি সাবস্ক্রাইবার ড্রপ পড়ে যায় এবং অনেক ক্ষেত্রে হচ্ছে কি চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ কারণ ওটা বট সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু ডিলিট করতেছে বাট শর্টসের মতো হচ্ছে যদি আপনি যদি সাবস্ক্রাইবার গেইন করে থাকেন তাহলে কিন্তু ওইটা অথেন্টিক এবং হচ্ছে কি অর্গ্যানিক এবং হচ্ছে কি কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে কীভাবে হচ্ছে কি আপনি শর্টস ভাইরাল করতে পারবেন এবং সেখান থেকে হচ্ছে কি আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে হচ্ছে কি সাবস্ক্রাইব করে পাশ টাকা করে দেবেন কারণ হচ্ছে কি এই টাইপের ইউটিউব প্ল্যাটফর্মের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি ইউটিউব চ্যানেলে নিয়ে হাজির হয়ে থাকি সো এক্সাক্টলি বলতে গেলে শর্টসের মাধ্যমে কিন্তু আমরা অনেকেই জানি যে ভালো পরিমাণে কিন্তু একটা চ্যানেলে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করা যায় এবং সেখান থেকে অ্যাক্টিভ ভিউয়ার্স এবং অ্যাক্টিভ কিন্তু সাবস্ক্রাইবার আমরা কিন্তু গেইন করতে পারি রিসেন্টলি কিন্তু আমরা একটা প্রুফ সহকারে দেখা যে ভিডিও শুরুতেই যে আমরা কিন্তু ভালো পরিমাণে একটা ভিউস কিন্তু গেইন করতে পারতেছি জাস্ট বিকজ অফ শর্টসের মাধ্যমে আমরা লাস্ট আটচল্লিশ ঘন্টা ফাইভ কে ভিউস কিন্তু আমরা গেইন করছি এবং সেখান থেকে একশো বত্রিশটার মতো সাবস্ক্রাইবার গেইন করছে কোন কোন ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে বেশি হয়ে থাকে কমও হয়ে থাকে এবং আমরা স্টিল নাও এটা কিন্তু আমরা কাজ করতেছি এবং ওই চ্যানেলটাকে আমরা বড় করতেছি আমরা এই চ্যানেলটাকে ভবিষ্যতে হয়তো আমরা রিভিল করব কিন্তু তার আগ পর্যন্ত আমরা এই চ্যানেলটাকে আরও বড় করার টার্গেট নিয়ে রেখেছি এবং এই চ্যানেলটা যতদিন পর্যন্ত ভালো পরিমাণে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না কমপ্লিট করতে পারতেছি এবং একটা ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করছি যে এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এটা ক্রাইটেরিয়া যদি না পূরণ করতে পারবো তখন পর্যন্ত এই চ্যানেলটাকে আমরা রিভিল করবো না পাবলিক প্লেসে বা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাট যাই হোক এখন দেখাবো যে কীভাবে আমরা ওই শর্টস আপলোড করতেছি এবং সেখান থেকে হচ্ছে কি কীভাবে আমরা সেটিংগুলো করতেছি বিকজ এই সিক্রেট সেটিংসগুলোর কারণে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা শর্টস কিন্তু ভাইরাল হচ্ছে এবং আমরা লাস্ট আটসটের কারণে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ কিন্তু গেন করতে পারতেছি সো আমরা বেশি কথা না আবার আমরা চলে যাবো মোবাইল স্ক্রিন এবং সেখানে আমরা বাদ অংশটুকু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সো অভিয়াসলি আপনার চলে আসতে বলছে কি ইউটিউবে ইউটিউবে আসার পর হচ্ছে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন বিকজ হচ্ছে আমরা অনেকে করে কি থাকে যে বিকজ অফ হচ্ছে আমরা কিন্তু সব ট্রাই করে থাকি যে নরমালি কিন্তু কম্পিউটার থেকে আপলোড করে দেব বাট কম্পিউটার থেকে আপলোড করা বেটার ওয়েতে আমরা এখানে আপলোড করব এটা আমরা কথা দিচ্ছি এবং এখান থেকে আপলোড করলে আপনি যদি ফোন থেকে আপলোড করেন ভালো পরিমাণে কিন্তু আপনি একটা এংগেজমেন্ট করতে পারবেন এর জন্য অভিয়াসলি আপনার কিন্তু ভিডিওটা ক্রিয়েট করা থাকতে হবে মানে শ্যুট করে এডিট করে আপনি আপনার ফোনে নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে আসার পর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ভিডিও সেকশন যেটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ভিডিওসগুলো রয়েছে সেখান থেকে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিন রেকর্ড আমি সিলেক্ট করে রেখেছি যেটা আমি হচ্ছে কি আমি একটু আগে দেখাইছিলাম এখানে দেখতে পাচ্ছেন পাশের দৃশ্যে কিন্তু ভিউয়ার্স আমি কিন্তু গেইন করতেছি সো ওইটাকেই আমি হচ্ছে গিয়ে জাস্ট আপলোড করে দিচ্ছি সো আমি এখানে ডান এ ক্লিক করব এ ক্লিক করার পর এখানে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেটা ফানি হোক ব্লগিং হোক বা হচ্ছে কি টেক ক্যাটাগরি হোক বা যে কোনো ক্যাটাগরি হোক সেই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে হচ্ছে কি উপরের দিকে দেখতে পাবেন এখানে আপনার অবভিয়াসলি টেক্সট অ্যাড করতে হবে ভালো মতো করে খেয়াল করে শুনুন আপনাকে এখানে টেক্সট অ্যাড করতেই হবে সো আমি এখানে টেক্সট অ্যাড করে দিলাম যে শর্টস ভিডিও D. O. Viral Tricks. ওকে সো আমরা শর্টস ভিডিও ভাইরাল ট্রিক্স লিখে আমরা এখানে সেভ করে দিলাম অ্যান্ড এটাকে হচ্ছে কি আমরা জাস্ট মিড পয়েন্টে রেখে দিছি রেখে দেওয়ার পর আপনার জাস্ট কালা বা ভয়েস ওভার যদি দিতে চান দিতে পারেন অ্যান্ড এখান থেকে হচ্ছে কি আমি নেক্সটে ক্লিক করবো এইখানে হচ্ছে কি মেইন আমাদের যে শর্টসের যে এসিও সেটিংসটা রয়েছে সেটা আমরা এখন করতে যাচ্ছি সো এইখানে হচ্ছে কি আমরা এখানে লিখবো যেহেতু আমরা শর্টস ভাইরাল ট্রিক্স রিলেটেড আমরা কাজ করতেছি সো এইখানে আমরা টাইটেলটাও ঠিক ওই ক্যাটাগরি আন্ডারে দেবো সে শর্টস ভাইরাল এখন বলতে পারেন যে আপনি আপনার ক্যাটাগরি ক্ষেত্রে কিভাবে হচ্ছে কি আপনি ক্যাটাগরিটা জেনারেট করবে অবভিয়াসলি এর জন্য আপনি হেল্প নেবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আপনি যে ক্যাটাগরির উপর ভিডিও করতেছেন আপনি চাইলে ব্লগিং করতেছেন বা হচ্ছে কি ডে মিনি ভ্লগ করতেছেন বা হচ্ছে কি অন্য কোনো ক্যাটাগরি হোক যে ক্যাটাগরি হোক সেইখান থেকে আপনি কিন্তু সাজেস্টেড পেয়ে যাবেন যে ইউটিউব কী সাজেস্ট করতেছে ওইখান থেকে টাইটেলটা ক্রিয়েট করবেন বা হচ্ছে কি সিলেক্ট করবেন এখানে দেখুন পাবলিক বা হচ্ছে কি আমরা সাধারণ মানুষের যখন শর্টস রিলেটেড যদি আমাদের শর্টস যখন ভাইরাল হচ্ছে না তখন হচ্ছে কি আমরা যে কিন্তু সার্চ যে শর্টস ভাইরাল টিক্স বা এরকম কাইন্ড অফ যে ভাইরাল টিক্স অফ শর্টস বা এরকম করে যে শর্টস ভাইরাল বা হচ্ছে কি শর্টস ভাইরাল ট্রিক্স এই টাইপের কিন্তু হয়তো হয়ে থাকে বা হচ্ছে কি শর্টস ট্রিক্স বলা চলে সো এই কাইন্ড অফ আমরা দিয়ে থাকি দেওয়ার পর হচ্ছে কি আমরা এখান থেকে হচ্ছে কি কিছু হ্যাশট্যাগ ইউজ করব যেমন হচ্ছে কি শর্টস হ্যাশট্যাগ ভাইরালটা দিব দেন হচ্ছে কি হ্যাশট্যাগ দেওয়ার পর শর্টস ভাইরালটা দিয়ে দিলাম এরপর হচ্ছে কি আর এটা আমরা শর্টস Diyelim. Shorts viral trick. ওকে দেওয়ার পর হচ্ছে কি আমরা এখান থেকে আপলোড অপশানে ক্লিক করবো ওকে আপলোড অপশানে ক্লিক করার আগে আপনাকে এখান থেকে হচ্ছে কি প্রাইভেট করে নিতে হবে প্রাইভেট করার পর হচ্ছে কি আপনারা এখানে আপলোডে ক্লিক করে দেবেন জাস্ট বিকজ অফ এই একটা মেথড হচ্ছে কি আপনারা জাস্ট ভিডিওটা আপলোড করে দেবেন এখনও কিন্তু কাজ শেষ হয় নাই এখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটে কিন্তু অফ করে দেয় যে এখানে শেষ হয়ে গেছে বাট এখানে আপনার আরও একটু কাজ রয়েছে তার জন্য হচ্ছে কি আপনাদের চলে যাবে হচ্ছে কি আপনাদের যে হোয়াইট স্টুডিও অ্যাপটা রয়েছে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পর হচ্ছে কি আপনারা চলে যাবেন যে ভিডিওটা আপলোড করছেন সেখানে সেখানে যাওয়ার পর হচ্ছে আপনারা ওইখান থেকে যে টাইটেলটা সিলেক্ট করছেন সেটা কপি করবেন করার পর ডিসক্রিপশন বক্সে এসে আপনি দিয়ে দেবেন এবং আপনার ক্যাটাগরি রেটে যত রকম হ্যাশট্যাগ রয়েছে সেগুলো আপনি ডিসক্রিপশনে ভরে দেবেন এবং লাস্টে যে হচ্ছে গিয়ে ট্যাক্স সেকশনে কী করবেন ট্যাক্স সেকশনে যে হচ্ছে গিয়ে আপনি যে ক্যাটাগরির উপর ভিডিওটা আপলোড করতে চান সেটা হচ্ছে গিয়ে ওই ট্যাক্স সেকশনেও কিন্তু ইজিলি কিন্তু আপলোড করে দেবেন ঠিক এই সেম ক্যাটাগরি বা হচ্ছে কি এই সেম মেথড হচ্ছে গিয়ে আপনারা জাস্ট আপনাদের ভিডিওগুলো আপলোড করতে মনে রাখবেন কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে হবে যদি কন্টিনিউসলি ভিডিও আপলোড না করেন তাহলে হচ্ছে কি আপনার ভিডিও ভাইরাল যাবে না আমি এটা লিখে দিতে পারি কারণ হচ্ছে কি আপনি যখন হচ্ছে কি আজকে একটা ভিডিও সারতেছেন বা দিন আপনি এটা আনা ভিডিও সারতেছেন সাত দিন পর যখন আপনি গ্যাপ দিচ্ছেন তখন ওই কিন্তু হচ্ছে চ্যানেলটাকে ফ্রিজ করে দিচ্ছে ওই চ্যানেল ডাউন হয়ে যাওয়ার চান্স পসিবিলিটি বহুত পরিমাণে রয়েছে আমি নিজে সাক্ষী রয়েছে আমি কন্টিনিউয়াসলি কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতাম লং ভিডিও ফর্মেটে বাট কিন্তু আমি মাঝে কিন্তু গ্যাপ দিয়ে দিয়েছিলাম যার কারণে কিন্তু আমার এখন চ্যানেলে ভিডিও ইমপ্রেশন উঠতেছে না যার কারণ হচ্ছে কি চ্যানেল কিন্তু ফ্রিজ বলা চলা ওয়ান কাইন্ড অফ বাট তাও আমি চেষ্টা করতেছি এই চ্যানেলটাকে আনফ্রিজ করার জন্য সো সেম ক্যাটেগরিতে বলবো যে কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে থাকুন আপনি সেটা শর্ট ক্যাটেগরি হোক বা লং ক্যাটেগরি হোক ইনশাল্লাহ আপনার ওই ভিডিও ভাইরাল হবে এবং এই ঠিক একটা সেম ট্রিক্স ইউজ করতে থাকুন ইনশাআল্লাহ আপনার ভিডিও দুই থেকে তিন দিনের মধ্যেও কিন্তু রেজাল্ট দেখতে পারবে যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলে যদি কোনো কোয়েশন থেকে ডিসক্রিপশন করতে ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিঙ্কতে আছে আমি সবসময় ঠিক দিই আপনার চালিয়ে ছয় ছয় ঘন্টা করে আপনার আমার সাথে আপনার পর ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন আর যদি কোনো স্পেসিফিক কন্টেড ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হচ্ছে ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ